আমাদের খাদ্যাভ্যাস থেকে একটা জারক তৈল বেরোয় আসে, এই তৈলটা উপরে ভাসতে থাকে, এই তৈলটা ভাসতে ভাসতে এটা আমাদের লাংসে আক্রমণ করে, লিভারে আক্রমণ করে, কিডনিতে আক্রমণ করে, লিভার ফেটিক করে ফেলায়, যেখান থেকে আমাদেরকে সুরক্ষা দিবে সেই সুরক্ষার দুর্গে তারা আক্রমণ করে। তো এখন আমি খালি সমস্যার কথাই বললাম, আমাকে তো সমাধানের কথা বলতে হবে। এটা হলো আপনার, আপনি বিট লবণ, কালো লবণ দিয়ে পুদিনা পাতা, থানকুনি পাতা দিয়ে একটা দধির শরবত করবেন, এনি কাটস এন্টি ক্যান্সার। দধি খেলে ক্যান্সার হয় না, টিউমার হয় না। আপনি দধির শরবত এক গ্লাস খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার গ্যাসটা যে উঠতেছিল, পেটে যে ব্যথাটা হচ্ছিল, আপনাকে অস্থির লাগতেছিল, আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দধি একটা বিরাট ভূমিকা পালন করে, সেখানে একটু বিট লবণ আর পুদিনা পাতা থানকুনি পাতা, কেউ যদি মরিচ খান, একটু কাঁচামরিচ দিতে পারেন, যে যেটা পছন্দ করে দিয়ে আপনি একটু ভালোভাবে ব্লান্ড করে নিয়ে একটা শরবত করে বাড়ির সবাইকে নিয়ে আপনি খেতে পারেন। প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন বিকালে এই শরবতটা খাওয়ার অভ্যাস করলে একটা ভালো রেজাল্ট হবে, এক নম্বর। দুই নম্বরে এই অ্যাসিডটা আপনার বুক থেকে নিচে ফেলাইতে হলে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাঁতার কাটতে হবে, আপনাকে গোসল করতে হবে, আপনাকে অনেক বেশি হাঁটতে হবে, অনেক বেশি দৌড়াতে হবে, সাইকেল চালাতে হবে, সাইকেল জাতীয় জিনিসগুলো চালাতে হবে, শরীরের ঘাম বের করতে হবে, ঘাম পালাতে হবে, ঘাম তৈরি করতে হবে, তাইলে পরে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। এখন আপনি পাইলেনার খাইলেন, পাইলেনার খাইলেন, ডেলি ছয়বার পাইলেন, ছয়বার খাইলেন, আপনার খাওয়ার দরকার ছিল দুইবার খাইছেন, ছয়বার, চারিবারের খাবারটা কোথায় যাবে? অতএব সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রোগে রোগ আক্রমণ করার সম্ভাবনার ঝুঁকি আপনি বহন করতেছেন। আপনি সমাজপতি, আপনি ডেলি সাতটা বিয়ার দাওয়াত খান, আপনি ডেলি সাতটা বার্ডের দাওয়াত খান, আপনি সাতটা মেরিজদের দাওয়াত খান, হ্যাঁ রাত্রে আইসা কাইতে পুরে থাকেন, অ্যাসিড হয়েছে, ডাক্তার ডাকো, প্রেশার দেখো, আমার অবস্থা খারাপ, আপনার পেটে ব্যথা হইতেছে, পেট ফুলে উঠতেছে, গ্যাস হয়েছে, বুক বন্ধ হয়ে আছে, আমার দুই তিন দিন পায়খানা প্রস্রাব হয় না, ভালো করে বমিও হয় না, তখন আমরা কী করতে হবো? ছোটো কলা গাছ দেড় থেকে দুই ফিটের উপরে যেন না হয়েছে, এই কলা গাছটার মাঝখানে কেটে ফেলতে হবে, কাটলে পরে ভিতরে একটা চিকন যে ডগা আছে ওই ডগাটা খুব নরম, ওটাকে ভালোভাবে ধুয়ে আস্তে আস্তে গলার ভিতরে ঢুকাই দিতে, ঢুকাই দিলে বমি বেরোবে, সেখানে দেখবেন কাঁচা কাঁচা চাকা চাকা মাংস, হাড় গোড়, ডিম ডুম, চা খাইছেন সারাদিন কিছুই হজম হয়নি, ওই সব বেরিয়ে আসবে। কারণ আমাদের স্টমাকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ধরেন এটা একমি ফার্মাসিউটিক্যাল, ধরেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, এটা একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আর আমাদের ব্রেনটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কম্পিউটার ফ্যাক্টরি, ধরেন মাইক্রোসফট, বিল গ্রেটের এই ব্রেনটা দিয়েই বিল গ্রেট ইয়া করছে, কম্পিউটার ফ্যাক্টরি করছে। এই কম্পিউটার ফ্যাক্টরি এটার দাম 1,000 কোটি টাকা, আর এই যে আপনার আল্লাহর দেওয়া মেশিনারি, আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটার দাম 500 কোটি টাকা। এই 500 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা তো আপনার মালিক আসেনি, এটাকে আপনি ভালোভাবে পরিচালনা করলে আপনি 20,000 কোটি টাকার মালিক হবেন, কিন্তু এটাকে তো আপনি উল্টো পরিচালনা করতেছেন। ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য আপনাকে খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের মাইন্ডসেট করতে হবে, তাহলে পরে আপনি ভালো থাকবেন। এক হিসাবে মোটামুটি ভালোভাবেই শীত এসে গেছে, শীতের শাকসবজি বাজারে যথেষ্ট পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। শীত হইল সারা পৃথিবীর মানুষের জন্য, যেই দেশে যখন শীত হয় সেটাকে রহমতই ধরা হয়, কারণ শীতে অনেক বেশি শাকসবজি, ফলমূল, মশলা, খাদ্যপথ্য অনেক বেশি আমরা পেয়ে থাকি। বিশেষ করে বাংলাদেশের শীত মানে আমাদের জন্য একটা বিশেষ বিশেষ রহমত, এই সময় মানুষের রোগ শোক অনেক বেশি, অনেক কম হয়, রোগ কম থাকার কারণে মানুষ পিকনিক, পার্টি, বার্থডে, মেরিজ ডে অনেক অনুষ্ঠান এই সময় হয়, এবং বিয়ে শাদী, আনন্দ উৎসব সবই আমাদের শীতকে ঘিরে, শীতের পিঠা টিঠা সব কিছু ঘিরে। এই সময় দেখা যায় কারো ঠোঁটে, মুখে, গালে, জিভে, কণ্ঠনালীতে বিভিন্ন রকম ঘা হয়, ফুসকুড়ি হয়। এই সময় অবশ্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেকেই রিগোফ্লাভিন দিয়ে থাকে, রিগোফ্লাভিন হলুদ একটা রঙের মতো,
আমাদের রিগোফ্লাভিনটা আর আমাদের হার্বাল ন্যাচারোপ্যাথিত হইল কাঁচা হলুদ, অজস্র সুন্দর কাঁচা হলুদ, এবং কাঁচা হলুদের গোড়ার যেটা যেটার থেকে গাছটা হয় এটা বেশি কাজ করে, কারণ এটার মধ্যে কারকিউমিন অনেক বেশি থাকে। এরপরে কাঁচা হলুদ, তারপরে হলো গাজর, এরপরে বিট, সালাতের সাথে এই জিনিসগুলো বেশি করে খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, আর কচি শশা চোকলাটা সহ খেতে হবে, খাবার ছাড়া খেতে পারবেন না। খাবারের ভিতরে একটা সাদা দুধের মতো আছে, এই কচি শশার দুধের মতো অংশটা আমাদের মুখের ঘায়ের জন্য, মুখের ভিতরের ঘায়ের জন্য, জীবের ঘায়ের জন্য একটা মহ। এরপরে এই ঋতুতে যে পেয়ারাগুলো পাওয়া যায়, এই ঋতুতে যে ফলগুলো পাওয়া যায়, এগুলো বেশ করে চিবিয়ে চিবিয়ে খাওয়া, এটা আমাদের মুখের জন্য, দাঁতের জন্য, ঠোঁটের জন্য, মাড়ির জন্য একটা মহৌষ। এই ঋতুর রোগের জন্য আল্লাহ তাআলা এই ঋতুতে যে ফল, যে মশলা, যে শাক সবজি অনেক অনেক বেশি পাওয়া যাবে, যে মাছটা অনেক বেশি আল্লাহ তাআলা দিবে, সেটা এই ঋতুতে আসা সকল রোগকে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা সাধারণত আমাদের কাছে দেখিয়ে দেন, ধরিয়ে দেন, বা আমরা এটাকে উপভোগ করতে যেন ভালোভাবে পারি এবং নিরোগ যেন থাকতে পারি। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্যশস্যের ভিতরে রোগ আরোগ্যের ছ্যাপাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। এখন আমাদের বাড়ির পাশে অনেক ঔষধি গাছ, অনেক মশলা ভরে গেছে, আপনি তরকারিও, এত তরকারি আর কখনোই ঋতুতে দেখবেন না যত তরকারি এখন বাজারে পাবেন, রাস্তার পাশে পাবেন, ঘরের পাশে পাবেন, পাকঘরে আসবে, এই সবগুলো তরকারি মনে করবেন আপনার জন্য একটা মহা ঔষধ। তার ভিতরে কাঁচা হলুদ, গাজর আর বিট, এই তিনটার প্রাধান্য বেশি, সাথে শশা, মিষ্টি কুমড়া, লাউ, চোকলা সহ, বিচি সহ এই খাবারগুলো আমরা খেলে পরে আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পাবো। আর আমাদেরকে এই সময় একটু হালকা লিগার চা, একটু গরম পানি, ঠান্ডা পানি না, একটু প্লেন পানি, এটাও আমরা খেতে পারি, বেশি বেশি খেতে পারি, কিন্তু কোনো মতেই ফ্রিজের পানি, বরফের পানি খাওয়া যাবে না। আর যাদের মুখে ঘা আছে, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, যাদের ঠান্ডা লাগে, বুকে কফ জমে, তারা অবশ্যই অবশ্যই এই রোগ প্রতিরোধ করার জন্য, ঠান্ডার যত রোগ আছে, অ্যাজমা আছে, হাঁপানি টাপানি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এই রোগগুলোকে আপনাকে প্রতিরোধ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে লিগার চা বারবার বারবার ফ্লাক চেক করে দিন রাত 24 ঘন্টায় কিছু কিছু করে খেয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি এই সর্দি কাশি ঠান্ডা থেকে, কোল্ড অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন। শীতের আবহাওয়াটা অনেকটাই শুষ্ক, এই যে শুষ্ক আবহাওয়াটা দক্ষিণ দিক থেকে যে আবহাওয়াটা প্রবাহিত হয়, এই সুন্দর মজার আবহাওয়াটা একটু শুষ্ক থাকে, এই কারণে সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে। আমরা যদি খাদ্য অভ্যাসের ভিতরে একটু বেশি গরম পানি আনতে পারি, আমরা যদি স্যুপ এবং জুস বেশি আনতে পারি খাবারের সাথে, আমরা যদি শাক সবজি ফলমূল বেশি খেতে পারি, আমরা যদি তুলসী পাতা, বাসক পাতা, গোলমরিচ, লবঙ্গ এবং সাদা সরষা বাটা যত বেশি খেতে পারবো, শীত আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। ইভেন কি আমাদের সন্তানদেরও ক্ষতি করে শীতে, এই বাচ্চাদের বিশেষ করে 1 মাস বয়স থেকে 8 বছর 10 বছর পর্যন্ত বাচ্চাদের নাকে কফ জমে, সর্দি থাকে, বুকে কফ জমে, ঘর ঘর আওয়াজ হয়, অনেক অনেক ধরনের অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি, অনেক ধরনের শীতের প্রভাবটা পড়ে। এটার একমাত্র প্রতিরোধ হলো যত গরম খাবার খাওয়া, গরম 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 খাবার, ফ্রিজের সকল খাবার গরম পানিতে ধুতে হবে। এই সময় একটা জিনিস একটু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মাইটস নামক একটি পরজীবী জীবাণু, অত্যন্ত সূক্ষ্ম জীবাণু, এটা আমাদের লেপ, তোষক, বালিশ, পুরনো কাপড়, বাসি কাপড়, বাসি তাওয়ালে, বাসি কার্পেট, বাসি পর্দা, বাসি সোফাসেট কভার বা সোফাসেটের কাপড়, চেয়ারের কাপড়, মানে যত ধরনের কাপড় জাতীয় জিনিস আছে, যত ধরনের পশমী জাতীয় জিনিস আছে, যত ধরনের উলেন জাতীয় জিনিস আছে, সব বাসি জিনিসের ভিতরে মাইটস পোকাটার জন্ম হয়, জীবাণুটার জন্ম হয়। অত্যন্ত সূক্ষ্ম এবং খুবই ছোট, এর লোমকূপের গোড়া দিয়ে যাতায়াত করার মতো ক্ষমতা তার আছে, এ নাকের ভিতর দিয়ে যে নাকের ভিতরে পলিপাস সৃষ্টি করার মতো ক্ষমতা তার আছে।